আসসালামু আলাইকুম, আমি সিরাজ। সবাইকে স্বাগতম জানাই আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বয়সের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে নোয়াখালী বয়সরের একটি বাজার দেখাবো, যে বাজারের নাম হচ্ছে সেন্ট্র বাজার। তো চলেন ইনশাল্লাহ আমরা ফুল বাজারটা ঘুরি দেখি। আর এটার মূল উদ্দেশ্য হচ্ছে একটি তো বন্ধুরা, প্রথমে বললাম যে আমাদের বাজারটা চার রাস্তার মাথা, মাঝখানে একটি বটগাছ আছে। তো মূলত এদিকে যায় টাঙ্গির দিকে, এই রাস্তা দিয়ে টাঙ্গির দিকে যায়। এই বাজারে প্রায় 200 ঘর আছে। 200 ঘরের ভিতরে সবগুলোই মোটামুটি চলে। তো 1,00,000 টাকার মতন দৈনিক বেচা কেনা হয়। তো বন্ধুরা, 2,00,000 টাকার মতন বেচা কেনা হয় একটা দোকানে। তো দেখানোর জন্য চেষ্টা করতেছি বাজারে। এটা হচ্ছে আপনার তেগাছিয়ার দিকে যায়, যেটা রামগতি বা আলেকজান্ডার দিকে যায়। এই বাজারে একটি দোকানদার আসতেছে। তো বন্ধুরা, এটা এটার দিকে মানুদ্দিন বাজার যায়, একটা রাস্তা মাথা। তো দেখানোর জন্য চেষ্টা করতেছি। এদিকে তো মূলত সলমন বাজার যায়, সলমন বাজার। তো এটা হচ্ছে বয়সরের একদম পুরো মাঝখান, এটা হচ্ছে মেন বাজার, সব মানুষ এখানে আসে। তো বড় বড় ব্যবসায়ী এই বাজারে। আপনারা যদি দেখতে চান বা আসতে চান তাহলে আসতে পারেন। মেডিলে অবস্থিত বয়সরে মূলত। বন্ধুরা, এই বাজারটির সব দোকানে ফাঁকা মোটামুটি। তো বয়সের আসতে হইলে বা যাইতে হইলে বাজারের উপর দিয়ে যাওয়া লাগে, আসা লাগে। তো আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। তো মূলত আমার টপিক হচ্ছে যে মূলত এই বাজার মাঝখানে একটা বট গাছ আছে, বট গাছটি আজকে দেখাবো আপনাদেরকে। তো আপনারা বট গাছটি দেখবেন। তো আপনাদেরকে এখন বট গাছটি দেখানোর জন্য চেষ্টা করব। তো বন্ধুরা, এই সেই বট গাছ যেটা বাজারের মাঝখানে অবস্থিত, বিশাল বট গাছ। তো এই বট গাছের নিচে একটা দোকান আছে, সবাই এখানে আসি বসে। এটা হচ্ছে মূলত সবচেয়ে বড় বট গাছ এই বাজারের ভিতরে। তো এটা বয়সের ভিতরে সম্ভবত বড়। তো আপনারা যদি দেখেন, দেখতে চান তাহলে আসতে পারেন। বট গাছটি অনেক সুন্দর, সবাই এখানে বসে আসে। তো মূলত জায়গাটি অনেক সুন্দর, চার রাস্তার মাথা, বিশাল জায়গা। তো আপনারা আসলে এখানে আসতে পারেন, আসি ঘুরে যেতে পারেন। তো আরো সুন্দর সুন্দর বাজার আছে, আমি চাই আপনাদেরকে বাজারগুলো দেখানোর জন্য। তো একটা একটা করে বাজারগুলো আমি দেখাবো। তো আমার সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই। তো আমি এখন দেখি কিছু দোকানদারের সাথে কথা বলি, দেখি ওরা কি বলে, আপনারা শুনবেন কত টাকা বেচা কিনা হয়। সালাম আলাইকুম। তো আপনার কি অবস্থা, কেমন আছেন আপনি? তো আপনার এই বাজারে, আপনার এটা আপনার দোকান? তো এটা মোটামুটি কিরকম চলে, দৈনিক কত টাকা বেচা কিনা হয়? মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। কোনদিন 40,000, কোনদিন 60,000, 50,000, কোনদিন ভালো হলে 1,00,000 উপর হয়ে যায়। আচ্ছা, আপনার আপনাদের বাজারে মানুষ কিরকম হয়? মানুষ অনেক ভালো, মোটামুটি হয় চলা। তো বন্ধুরা, আমরা একটা দোকানে ঢুকতেছি। তো একটা দোকানদার সাথে কথা বলার জন্য চেষ্টা করবো। সালাম আলাইকুম। আপনার কি অবস্থা, কেমন আছেন? এই তো আল্লাহ, ভালো আছি। আপনি কি এই দোকানের মালিক? জি। আপনাদের দোকানে মোটামুটি কেমন বেচা কেনা হয়, মানে কত টাকা? এই তো 10,000-20,000 এরকম। না, 10,000-15,000 টাকা। 10,000-15,000 টাকা। তো এখানে কয় লাখ টাকা মাল আছে? 2-3 লাখ টাকা মাল আছে। তো মোটামুটি বেচা কিনা হয় নাকি? আপনাদের বাজারে মানুষ টানে ছুটে হয় মোটামুটি? এটা তো সেন্টার বাজার মাঝখানে নাকি? দোকানটা মাঝখানে, দোকানটা দেখানোর জন্য চেষ্টা করতেছি। পিসার দোকান, পিসার মাল আছে সম্ভবত? না, স্টক আছে মাল। তো সামনে তো আমি আরেক দোকানদারের সাথে কথা বলবো। তো ওকে, আল্লাহ হাফেজ। তো কি অবস্থা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো লাগছে, ভালো আছি। তো আপনার দোকান কেমন চলে? তো বেচা কিনা কিরকম হয়, মোটামুটি হয়? দৈনিক কত টাকা মতন বেচা কিনা হয়? 5,000-8,000 এরকম। তো মোটামুটি বাজার মানুষ আসে, মানে কিরকম
এখন একটু কম, সন্ধ্যার সময় আরো আসবে। আচ্ছা আচ্ছা, তো পর্যাপ্ত পরিমাণ চলে তো? জি চলে চলে। আচ্ছা তো ঠিক আছে, ওকে আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে।